মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে ডাক দেয়া বলে ও আপনি আমার দোয়া কবুল করেছেন এই জন্য এই সন্তানটাকে আপনি বিপদে ফালিয়েছেন মা হই আমি দোয়া করিয়া আল্লাম আমার সন্তানটাকে আপনি হেফাজত করেন বাছা ও মা তুমি এ পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামা তোমারই পদতলে তলে রয়েছে যে ওগো মা তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামা তোমারই পদতলে রয়েছে যে না তাহলে হান্দরিলে পড়ি মার পায়ের নিচে সন্তানের জন্য বেহেস্ত বেহেস্ত এই জন্য মাকে বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা কে বাবা কে কোন ব্যক্তি যদি কষ্ট দেয় তাহলে দুনিয়াতে তার শাস্তি শুরু হয়ে যায় দুনিয়াতে তার আজাব শুরু হয়ে যায় আমার ভাইরা মা কে কষ্ট দিলে এই দুনিয়ার বুকে কিভাবে শাস্তি শুরু হয়ে যায় গজব শুরু হয়ে যায় লক্ষ্য করে দেখুন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আদাবুল মুফরাদ গ্রন্থের ভিতরে হাদিসটি উল্লেখ করেছেন একজন বুজুর্গ তার নাম হলো জুরাইস আল্লাহ আলা মানুষ আল্লাহকে রাখেন একটা খানকাও রয়েছে এই খানকার মধ্যে সদা সর্বদা আল্লাহ আল্লাহ রাখেন আল্লাহর প্রতি তার গভীর প্রেম আল্লাহর প্রতি তার গভীর ভালোবাসা একদিন রজনীতে আল্লাহ পাক রব্বুল আলমিনের কদমে সেজদা করতেছেন আল্লাহর অলি জুরাইজ নামাজে দাঁড়ায় গেলেন মা আল্লাহর অলিকে ডাক দিয়ে বলতেছেন ও সন্তান জুরাই ও জুরাই জুরাই আল্লাহর অলি চিন্তা করে আমি এখন আল্লাহর কদমে সেজদা করতেছি আমি এখন নামাজ পড়তেছি তাহলে নামাজ বড় নাকি মার ডাক আগে শুনব এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন যেহেতু নামাজ পড়তেছি আল্লাহর কদমে সেইদা করতেছি নামাজ ডেকে প্রাধান্য দিলেন মা চলে গেলেন দ্বিতীয় দিন আবার জুরাই যখন নামাজে দাঁড়ায় গেলেন নামাজ পড়তেছে মা সন্তানকে ডাকতেছে ও জোরাইজ ও আমার কথা শোনম কিন্তু জোরাই চিন্তা করে আমি তো নামাজ আল্লাহর কদমে সেজদা করতেছি আমি কি নামাজ ছেড়ে দিব নাকি মার ডাকে আমি সারা দিব নাকি নামাজের ভিতরে থাকব সিদ্ধান্ত গ্রহণ করলেন নামাজ তো পড়তেছি আল্লাহর কদমে সেজদা করতেছি সুতরাং আল্লাহর কদমে সেজদা করব মার ডাক তো আমি পরেও শুনতে পারবো মা চলে গেলেন তৃতীয় দিন আবারও মা ডাকলেন কিন্তু মার ডাকে সারা দিলেন না আমার ভাইয়ের বন্ধুরা এবার তৃতীয় দিন ওই মা সন্তানের জন্য বদ্ধ করে ফেললেন জোরাই যখন তার ডাক শুনলো না তার ডাকে সারা দিল নাম ডাক দিয়ে বলে আল্লাহ বেশা নারীর চেহারা না দেখে যেন আমার সন্তান জোরাই মৃত্যু না হ মার মুখ থেকে বের হয়ে বের হয়ে গেল মার জবানটা হচ্ছে বুলেট মার জবানটা কি বুলেট বুলেট মিস হতে পারে গুলি মিস্টেক হতে পারে কিন্তু মুস্তাজাবুদ দাওয়াত তিনজন ব্যক্তি দোয়া করলে সাথে সাথে কবুল এক নাম্বার হলো মুসাফির কোন মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফিরের দোয়া কবুল করে নেন দুই নাম্বার হলো নিপীড়িত ব্যক্তি যাকে অত্যাচার করা হয় যাকে জুলুম করা হয় বিনা অপরাধে যাকে আক্রমণ করা হয় যাকে নির্যাতন করা হয় এমন ব্যক্তি যদি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন তার দোয়া কবুল করেন তিন নম্বর হলো মা বাবা মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাপা রব্বুল আলামিন মা বাবার দোয়ার সাথে সাথে মঞ্জুর করে ফেলে মা বাবার দোয়া ফিরত দেওয়া হয় না আল্লাপা রব্বুল আলামিন কবুল করে নেন বোধ দোয়া করলেও কবুল হয় মা বাপ যদি ভালো দোয়া করে সেটাও কবুল হয়ে যায় আমার বায়ের লক্ষ্য করে দেখুন ও আল্লাহ মার ডাক শুনলো না এবার জুরাইজের মা বদ্ধ দিয়া চলে গেল এভাবে চলতে লাগলো একটা ঘটনা ওই এলাকায় ঘটে গেলম ঘটনা হলো এমন একজন রাখাল একটা নারীর সাথে প্রেম করেছিল ওই রাখাল কিছুদিন পরে ওই নারীর সাথে মোলাকাত করলো সাক্ষাৎ করলাম হয়ে গেল ওই জিনার ফসল তার ওই নারীর গর্বে বাচ্চা চলে আসলো ওই বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো ওই নারী ওই রাখালের কাছে এসে বলে ওরা খান ও ভাই তুমি তো আমার সাথে কাজ করে এখন দেখো তোমার বাচ্চা আমার গরমে চলে এসেছে না তোকে আমি স্ত্রীর মর্যাদা দিতে পারবো না তোকে আমি বিবাহ করতে পারবো না বলে কি হবে আমার এখন লোকেরা যদি বলে বাচ্চা কারা তাহলে আমি কি বলবো কি জবাব দেব সমাজের লোকেরা তো আমাকে ঘৃণা করবে সমাজের লোকেরা গ্রাম থেকে মহল্লা থেকে আমাকে বের করে দিবে এবার যুবক ডাক দেয়া বলে একটা বুদ্ধি দেয় ওই বুদ্ধি অনুযায়ী কাজ কর কি বুদ্ধি ওই যে এখানে খানকা রয়েছে ওই খানকাতে একজন হুজুর বসবাস করে ওই হুজুরের বিরুদ্ধে গ্রামে কথা উঠাইয়া দেবে যে ওই হুজুরের বাচ্চা তোর অরস এই বাচ্চাটা হুজুরের গ্রামের লোকরা জিজ্ঞেস করলে বলে দিবে কারণ ওলামাই কেরামদের বিরুদ্ধে মানুষেরা তহমত উঠাতে দিদাবুত করে না কিন্তু বুঝতে হবে আজকে ওলামাই কেরামদেরকে আমি অসম্মান করছি অশ্রদ্ধা করছি এমন সময় আসতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব যখন আপনার উপরে আসবে তখন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না তখন আপনার নেতা আপনাকে রক্ষা করতে পারবে না তখন আপনার মাতবর আপনাকে রক্ষা করতে পারবে না আল্লাহ পাকের গজব যখন সমাজের ভিতরে কারো উপরে শুরু হয়ে যায় তখন তাকে রক্ষা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই আমার ভাইয়ার এই জন্য ওলাম এই ক্রামদেরকে ভালোবাসবো ওলাম এই ক্রামদেরকে মহাব্বত করবো আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিল উলামা আমার বান্দাদের থেকে উলামায়ে কেরামরা আল্লাহকে আল্লাহকে সবচেয়ে বেশি বয় করে এজন্য উলামায়ে کرامদের সাথে محبت রাখব উলামায়ে کرامদের সাথে ভালোবাসা রাখব আলমার মারউ মা মান আহাব্বা আল্লাহর রবি সাল্লাল্লাহু আলাইহি বলেন যার সাথে যে محبت রাখবে কেমতের কঠিন ময়দানে তার সাথে তার হাসর হয়ে যাবে যার সাথে যে মহাব্বত রাখবে কেমতের ময়দানে তার সাথে তার হাসর হয়ে যাবে প্রিয় ভাই আমার আল্লাহ রলি জুরাই তার নামে মিথ্যা তহমদ দিয়ে দিল এবার কিছুদিন পরে সন্তান যখন হয়ে গেল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এলাকার লোকরা জিজ্ঞেস শুরু করে দিলাম এই সন্তানটা কার তার পেট থেকে কার সন্তান বয় হয়েছে বলে ওই জাল্ল অলি জোরাই সে আমার সাথে এই কাম করেছে এটা তার সন্তান সন্তান বাদে শাহর দরবারের সংবাদ চলে গেল বাদে শাহ ডাক দেয়া বলে তার তারখানকে ওরা দাও আমার রাজ্যের ভিতরে এমন বন্ড হুজুর থাকতে পারে না আমার রাজ্যের ভিতরে হুজুর থাকতে পারে না খানকাকে ভেঙ্গে চোরমার করে দেওয়া হলো এবার ওই করা জুরাইস কে যখন অ্যারেস্ট করা হলো জোরাইস যখন নিয়ে যায় তখন বাদশা লক্ষ্য করে দেখি জুরাজ যাইতেছে আর একটা বেশ্যা নারী তার দিকে তার সামনে দেওয়া যাইতেছে ওই বেশা নারী চারা যখন তার চোখের সামনে পড়ল তখন সাথে সাথে মুসকি মুসকি হাসতে শুরু করল বাদশাহ ডাক দিয়ে বলে ব্যাপার কি হুজুর একই তো আপনি অপরাধী আবার আপনি তাকে দেখে কেন আসলেন বলতে হবে না বললে আপনার শাস্তি আরো দ্বিগুণ বেড়ে যাবে এবার জোরাইজ ডাক দিয়ে বলে আমার মার কথা স্মরণ পড়ে গেছে এই জন্য আমি হাসলাম বলে কি মার কথা বলে তিন দিন আমার মামাকে ডেকেছিল আর আমি নামাজ দিয়েছিলাম মার ডাকে সারা দেয় নাই এই জন্য মা তৃতীয় দিন বদুয়া দিয়েছিল আল্লাহ যেন ব্যবসা চেহারা না দেখে আমার মৃত্যু না হয় মার দোয়া কবুল হয়েছে এই জন্য ব্যবসা আমার পাশ দেয়া যাইতেছে এই দৃশ্যটা দেখে আমি আমার হাসি আমি থামাইতে পারি না এই জন্য আমি হাসলাম এবার বাদশা ডাক দেয়া বলে জানেন কি জন্য আপনাকে গ্রেফতার করা হলো এই জন্য আপনাকে গ্রেফতার করা হলো ওই নারী দাবি করতেছে তার অরসের বাচ্চারা নাকি আপনার বাদশা বলতেছে তাই নাকি বলে হাম আর ওই দিক থেকে মার কর্ণ করে চলে গেল ওই সন্তানের ফাঁসি হয়ে যাবে এবার রায় দেওয়ার আগে তার হত্যা করার আগে বলে তোমার কোনো চাহিদা আছে নাকি বলে হা আছে বলে কি চাহিদা মৃত্যুর আগে সবাইকে কিন্তু বলে মৃত্যুর আগে তোমার কি চাহিদা আছে বলো বলে আমার চাহিদা হলো আমি মার সাথে একটু সাক্ষাৎ করতে চাই আমার মা কে আনা হোক মা কে আনা হলো মাকে ডাক দেয়া বলে সন্তান ও মা আমি না করেছি অন্যায় করেছি আমি বল করেছি বিয়া করেছি আমাকে মাফ করে দেন মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে ডাক দেয়া বলে ও মালি আপনি আমার তো কবুল করেছেন এই জন্য এই সন্তানটাকে আপনি বিপদে ফেলেছেন মা আমি যেই মার দোয়া আপনি কবল করেছেন এখন মার জন্য আমি উল্টো দোয়া করি আল্লাহ আপনি হেফাজত করেন মা ভালো দোয়া করলো কবল হয় মা খারাপ দোয়া করলো কবল হয় দেখেন এবার মা সন্তানের জন্য অনেক দোয়া করলো সাথে সাথে আল্লাহর দরবারে দেওয়া কবল হয়ে গেল প্রিয় ভাইয়ের আমার আল্লাহর দরবারে তো কবুল গেল এবার জুরাইজের অন্তরে আল্লাহ পাক এলহাম করে দিলেন জুরাইজ বাদশাকে ডাক দিয়ে বলে ও বাদশা মহোদয় একটা কাজ করেন যে সন্তানটাকে আমার বলে দাবি করতেছে ওই সন্তানটাকে আমার কাছে নিয়ে আসে বাদশা বলে এই সন্তান এসে কি বলবে বলে সন্তানে বলবে আর আসল বাবাকে ওই সন্তানই বলে দিবে বাদশা বলে মশকাই রা জাগা পাও না দুদির বাচ্চা আবার কথা বলে কিভাবে বলে আপনি আনেন না দেখেন কিভাবে কথা বলে সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা আমার তিনটা দুদির বাচ্চা আমার কুল থেকে বড় মানুষের মতন কথা বলেছিল হজরতে ঈসা আলী সালামের কথা আমরা শুনেছি লম্বা ঘটনা সংক্ষেপে বলছি হজরতে মারিয়াম হজরতে ঈসা আলী সালামের মাম হজরতে মারিয়ামের কোন স্বামী ছিল না স্বামী ছাড়া যদি কোন সন্তান জন্মগ্রহণ করে আমাদের বাসায় তাকে বলা হয় যার সন্তান কারণ পিতার পরিচয় ছাড়া কোন সন্তান হতে পারে না কিন্তু আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা ছাড়াও সন্তান দেন আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতা ছাড়াও সন্তান দে প্রমাণ আছে না নাই হযরতে আদম আলাইহিস কোনো পিতা আছে না পিতা আছে না আদম আলাইহিস কোনো মা নাই সুতরাং মা বাবা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলমিন সন্তান দান করেন আবার বাবা ছাড়াও আল্লাহ পাক রবুল আলামিন তে সন্তান দিতে পারেন এটা হল বাস্তব দৃষ্টান্ত হাদ্র তেমারিয়াম যখন তিনি অন্তঃসত্ত্বা হয়ে গেলেন মনটা বড় খারাপ আল্লাহ পাক রব্বুর আলামিন থেকে গহি করে দিলেন নিরবে জায়গায় তিনি চলে গেলেন একটা খেজুরের বৃক্ষের নিচে তিনি বসলেন আল্লাহ পাক রব্বুল আলমিন হুকুম করলেন খেজুর গাছটা যখন নাড়া দিবা তখন ওখান থেকে তাজা তাজা খেজুর বের হবে খেজুর পড়বে আর খেজুর খেয়ে তুমি তোমার জীবন কিছুমতে বাছাই বাম হাজরতে মারিয়াম তিনি সন্তান জন্মদান করলেন এবারে তিনি চিন্তায় পড়া গেলেন যদি এলাকায় যাই এলাকার লোকের কাছে কি জবাব দিব এলাকার লোকেরা তো আমাকে আস্ত রাখবে না আমাকে গালিমন্দ শুরু করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওহি করে দিলেন যে তুমি কিছুই বলবা না বরং তুমি সন্তানের দিকে সারা করে বলবা আর বলবা আমি রোজাদার আমি রোজাদার আমি কথা বলতে পারবো না যা বলার সন্তানে বলবে তাই করা হলো যখন তিনি মহল্লায় চলে গেলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম এরা কল্লো কলরা তিরস্কার শুরু করে দিল মাসকারী শুরু করে দিল এই সন্তান কোথ থেকে পেলে তোর বাবা তো ভালো ছিল কিন্তু তুই এমন হলি কিভাবে এই ভাবে যখন হযরতে মারিয়ামকে অপমান শুরু করে দিল লাঞ্চনা গঞ্চনা যখন দিতে শুরু করলো হযরতে ঈসা আলাইহিস সালাম ছোট মাসুম সন্তান কয়েক দিনের সন্তান মারকুল থেকে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলতে আরম্ভ করলো

কারণ আমার মা হলো সম্পূর্ণ পবিত্রা ওই সন্তান সালাম একজন সন্তান থেকে বলে বলে ছোট্ট সন্তান কুল থেকে বলে দিয়েছিলেন বড় মানুষের মতন কথা বলেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা শুনেছি লম্বা ঘটনা ওই দিকে বেশি যাব শুধু যতটুকু আমাদের প্রয়োজন বলছি হজরত ইউসুফ আলাইহিস সালাম কে যখন জুলাইখাম তার প্রেমে যখন পাগল হয়ে গেল নিরালায় একটা কামরায় তাকে আবন করা হলো হজরত ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি রাজি হলেন না রাজি যেন হলেন না হজরত ইউসুফ আলী সালাম আল্লাহর উপরে ভরসা করে ঘর থেকে বের হয়ে গেলেন নিস্তালে এসে আজিজে মিসরের সাথে সাক্ষাৎ হয়ে গেল আজিজে মিশরের সামনে তখন জোলাইকে বলতে আরম্ভ করলো এই সন্তানটা এই বালকটা আমার প্রতি কোন জোরে তাকাইছিল আমার ইজ্জতে হাত দিয়েছিল এবার হজরত ইউসুফ আলাইহিস সালাম বললেন না আমি নির্দোষ বরং তিনি অপরাধী কিন্তু এখানে জুলাইখার আত্মীয় একটা সন্তান ছিল ওই সন্তানটাকে হজরত ইউসুফ আলাইহিস সালাম সাক্ষী মানলেন বিচারক মানলেন ওই সন্তানটা বিচার করলেন কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাটা সম্পূর্ণ রূপে বলে দিয়েছেন তখন ওই সন্তানটা বলল আমার বিচারের রায় হলো আপনি যদি দেখেন ভাদ্র ত ইউসুফ আলাইহি জামাটা যদি সামনের দিকে ছেঁড়া দেখেন তাহলে মনে করবেন ইউসুফ দোষী আর জুলাইকা দোষ আর যদি পিছনের দিকে ছেঁড়া দেখেন তাহলে মনে করবেন জুলাইকা হল দোষী আর ইউসুফ পয়গম্বর হলো নির্দোষ আর মিসর মিশর এবার লক্ষ্য করে দেখে পিছনের দিক থেকে জামাটা ছেঁড়া তার মানে হলো অপরাধীকে জুলাই হযরত ইউসুফ আলাইহিস সালাম হলো সম্পূর্ণ নির্দোষ এই কুলের সন্তান দুধের সন্তানের বিচারের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ প্রমাণিত হয়ে গেলেন তিন নম্বর হলো এই জরাইস কে নির্দোষ প্রমাণিত করলেন ওই দুধের সন্তান কিভাবে দেখুন ওই দুধের সন্তানটাকে যখন জুরাইজের কাছে আনা তখন ওই দুধের বাচ্চাকে লক্ষ্য করে বলেও সন্তান তুমি বলে দাও তোমার আসল বাবাকে ওই কয়েকদিনের দুধের বাচ্চা ওই দুদির বাচ্চা কুল থেকে বলতে শুরু করলো আমার আসল বাবা হলো ওই যে রাখাল সুবহানাল্লাহ ওই রাখালই হলো আমার বাবা এবার সবার কাছে প্রমাণিত হয়ে গেল অপরাধী হুজুর না অপরাধী হলো ওই রাখাল এবার বাদশা ডাক দিয়ে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন অপরাধ হয়েছে আমাদের এখন বলেন আপনার খানকা কি স্বর্ণ দিয়ে বাদে করে দিব নাকি রূপা দিয়া আল্লাহ রলি ডাক দিয়া বলে না আমার খানকা স্বর্ণ দেওয়া বাদাই করার প্রয়োজন নাই রূপা দেওয়া বাদাই করার প্রয়োজন নাই আমার খানকাটা আগে যে অবস্থায় ছিল এভাবে দিলেই চলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম যারা যারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তাদেরকে রক্ষা করে প্রিয় ভাইরা আমার যে কথা বলছিলাম মা যদি কারো প্রতি অসন্তুষ্ট হয়ে যায় বাবা যদি কারো প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে দুনিয়ার ভিতরে আল্লা পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন এবং গজব শুরু করে দেন যার বাস্তব প্রমাণ আমরা হযরতে জুরাইজের ঘটনা থেকে পাই আর অসংখ্য অগণিত ঘটনা রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার বদ্দুয়ার কারণে দুনিয়াতি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিয়েছে এজন্য আমরা যদি ধ্বংসের হাত থেকে বাঁচতে চাই তাহলে অবশ্যই মার খেদমত করতে হবে বাবার খেদমত করতে হবে ওয়ালা তাকুলহুমা উফ্ ওয়ালা তানহারহুমা ওয়া কুলহুমা কওলা কারীমা আমার ভাই বন্ধুরা মা বাবার সামনে ও শব্দ পর্যন্ত আমরা আমরা উচ্চারণ না মা দমক দিয়ে কথা বলব আচরণ করবো নরম নরম আচরণ করবো মাকে কষ্ট দিব না বাবাকে কষ্ট দিব না আজকে দেখা যায় ও যুবক ভাইরা তুমি তোমার শ্বশুর বাড়িতে যখন যাও তখন ফল কোনো অভাব নাই কিন্তু মাকে যখন দেখতে চাও তখন তোমার হাতের মধ্যে কেন প্যাকেট থাকে না তোমার মতন কুপাল পুরা এই পৃথিবীর বুকে আর কে হতে পারে তোমাকে কে জন্ম দিল আর কাকে খাওয়া হতো আল্লাহর শপথ করে বলে তুমি তোমার শ্বশুর বড়তে বস্তার পর বস্তা ফল ফলাদি না নিলে বা না নিলে যতটুকু খুশি না হবে তুমি তোমার জন্মদাত্রী তুমি তোমার জন্মদাতা বাবা আর যিনি জন্ম দিয়েছেন তোমার মাম দুইজনকে তুমি ফল ফলাদি বাড়ি তিনি তুমি তোমার হাত দাঁড়াতে তোলেন মার মুখে তুলে দাও বাবার মুখে তুলে দাও আল্লাহর কসম আল্লাহর আরস খুশি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে তোমার কপালটা খুলে দিবে